সিক্স সিলিন্ডার যে ইঞ্জিনগুলো থাকে উইচার, সেই ইঞ্জিনগুলো হইতে পারে। আর এখানে কিন্তু দুইটা অ্যাডজাস্টর লাগে না, আমি জানি না এটার বিষয়ে ভালো মতো। এই হচ্ছে এই শিপটির মাস্টার পিস, খুবই চমৎকার ডিজাইন। মানে আমরা যেসব, আর এখান থেকে যদি পুরো শিপটা দেখায় বিশাল বড়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও চলে আসলাম আরও একটি বিশাল শিপের রিভিউ নিয়ে। আমার সামনে যে জাহাজটি আছে এটা অনেক বড় একটা শিপ দেখতে পারতেছেন, তবে দেখতে দেখতে শিপটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল আর অনেক বড় শিপ দেখতেছেন। তার সামনে আরেকটা আছে, দুইটা শিপ। তো এটার ভিডিও আমি একবার দিছি আপনাদেরকে, আর এখন পুরো কমপ্লিট, যেহেতু সুন্দর একটা রং দেওয়া হয়েছে শিপটির বাইরে, আর মাস্টার পিসও সম্ভবত অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে। আমরা একটু নিচের দিকটা আপনাদেরকে দেখাই। এটার কিন্তু যে পাখা আছে পিছনের পপুলার, ওটাও কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে। মানে এই শিপটা হয়তো দুই দিনের মধ্যে নামানো হইতে পারে, দুই দিনের মধ্যে। আর যে জায়গাটিতে আছে এখানে হচ্ছে আলো আলিচার, আর এখানে আছে হচ্ছে আলাক্সা এমবি দ্য ক্রাউন, যেটা আপডেট গতকালকে বা দুই দিন আগে দিলাম আপনাদেরকে। আর পপুলারটা দেখায় আপনাদের, আর এটাকে এখনও নামানোর প্রস্তুতি নিচ্ছে তারা অলরেডি। যেখানে এখানে যে সিমেন্টের পায়েগুলো ছিল ওগুলো খুলে এখন কাঠে, আর অ্যাঙ্গেলে যে পায়েগুলো আছে ওগুলো লাগানো হয়েছে। পিছন দিকটা দেখাই, এই হচ্ছে শিপের পিছন দিকটা, এই হচ্ছে যেটাকে প্রপেলার বলে। আর এই যে বেলুনগুলো দেখতেছেন, বিশাল বড় আকারের বেলুনগুলো, এগুলো দিয়ে মূলত শিপগুলো নামানো হয়, ভিতরে হাওয়া দিয়ে তারপরে এই জায়গা দিয়ে নামানো হয়েছে। এখানে মাটির গুলা কাটা হয়েছে, নরম টরম করা হয়েছে যাতে বেলুনগুলো ঘুরতে সুবিধা হয়। আর এই হচ্ছে শিপটার পিছন দিক, দুইটা পাখাই কমপ্লিট, অনেক বড় একটা শিপ, যে শিপটা আপনাদেরকে এখন আমি দেখাইলাম। তো এটাকে নামানোর প্রস্তুতি নেওয়া হইতেছে, আস্তে আস্তে পানিতে নামানো হইব। দুই দিনের মধ্যে নামানো হইতে পারে, আমি শিবনা যদি পারি দেখানোর চেষ্টা করব। আর পাখাটা দেখছেন কত বড় পাখা। আর একটু সামনের দিক থেকে আমরা দেখাই, এই হচ্ছে শিপের সামনের দিকটা। আমরা একটু উপরে যাই, উপরের দিকটা দেখাই কতটা সুন্দর করা হইল, বিশেষ করে যে মাস্টার পিসটা থাকে, মাস্টার পিসটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমি এখন উঠি, উঠে আপনাদেরকে উপরের দিকটা দেখাই, উপর থেকে দেখাই। আর বিকালটা খুবই চমৎকার একটি বিকাল, দেখার মতো পরিবেশ। তো এই হচ্ছে তিন হ্যাসের একটি শিপ, যে শিপটার উপরে আমি এখন আছি, এটা হচ্ছে তিন হ্যাসের একটি শিপ, বিশাল বড় শিপ বলা যায়। আর ওইখানে হচ্ছে মাস্টার পিস, আমরা একটু দেখি মাস্টার পিসটা আপনাদেরকে দেখাতে পারি কিনা। খুবই চমৎকার একটি শিপ, যেটার আমি ভিডিও আরও কয়েক মাস আগে এটার রিভিউ দিছিলাম আপনাদেরকে, তবে দেখতে দেখতে শিপটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে হ্যাসের নিচের দিকটা, আমরা একটু ওই পাশে যাই, দেখি ওই পাশে যাওয়া যায় কিনা। তো আমি এখন যাচ্ছি হচ্ছে ঠিক মাস্টার পিসে। আর এগুলোর ইঞ্জিন তো অনেক দেখাইছি আপনাদের, যে ইঞ্জিনগুলো থাকে সিক্স সিলিন্ডারের মেশিনগুলো ব্যবহার করা হয়। আর ঠিক ওপর হচ্ছে মাস্টার পিস, মাস্টার পিসটা কিন্তু পুরো কমপ্লিট। হাঁটতে হাঁটতে যাই, তারপর দেখাই মাস্টার পিসটা কতটা সৌন্দর্য আছে। আমি এখন যাচ্ছি হচ্ছে ঠিক মাস্টার পিসের উপরে, আপনাদেরকে দেখাবো উপরটা কীরকম ডিজাইন করা হয়েছে মূলত এর জন্য আর কি যাওয়া। আর ইঞ্জিন তো অনেক দেখাইছি আপনাদেরকে, আসলে ইঞ্জিন ওরকম কিছু দেখানোর নাই। তারপরও আমি একটু মাস্টার পিসটা দেখাই বর্তমানে কতটা সৌন্দর্য আছে এই শিপটির মাস্টার পিস। আমরা চলে আসলাম মাস্টার পিসের ভিতরে, আর ভিতরের দিকটা যদি দেখাই খুবই চমৎকার উপরে ডিজাইন করা হয়েছে, আমি একটু দেখাইতেছি আপনাদেরকে। এই হচ্ছে এই শিপটির মাস্টার পিস, খুবই চমৎকার ডিজাইন। মানে আমরা যেসব লঞ্চে যেসব ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই, শিপেও কিন্তু কোনো থেকে কোনো কম না। আর যদি মাস্টার পিসটা দেখাই, একেবারে বাইরের শিপের সিস্টেমে মাস্টার পিস কমপ্লিট করা হইতেছে। তো আমরা এখন একটু নিচে যাই, অনেক দিন ধরে হয়তো ইঞ্জিন দেখানো হয় না, একবার বলছিলাম
সেম ইঞ্জিন, তারপর একটু দেখি দেখাইতে পারি কিনা। তবে মাস্টার পিসটা কিন্তু খুবই চমৎকার, দেখার মতো মাস্টার পিস। আমি এখান থেকে আপনাদেরকে দেখাই দূর থেকে। এই হচ্ছে এই জাহাজটির মাস্টার পিস, একেবারে আনকমন ডিজাইন করা হয়েছে মাস্টার পিসে। আর এখান থেকে যদি পুরো শিপটা দেখায়, বিশাল বড়, মানে এত বড় শিপ, সম্ভবত এটা 250 ফুটের শিপ। যাই হোক, একটা দায়িত্ব নিয়েছিলাম, দায়িত্বটা পালন করি, এটাকে লাগিয়ে দিলাম। আমরা এখন নিচে যাই, নিচের দিকটা দেখাই, দেখি তো ইঞ্জিন রুমে যাওয়ার চেষ্টা করি, ইঞ্জিন রুমে কী কী আছে দেখি। তো প্রায় চলে আসলাম ইঞ্জিন রুমে, আর এটার ভিতরে যেই সব ইঞ্জিন ব্যবহার করা হয়েছে একটু দেখাই আপনাদেরকে আমি। এই হচ্ছে ইঞ্জিন রুম, আপাতত পলি দিয়ে ঢাকানো আছে। এখানে হচ্ছে এটা দিয়ে সম্ভবত জেনারেটর, এটা মনে হইতেছে যেই ইঞ্জিনটা এখন দেখতেছেন, এটা হচ্ছে বড় একটি জেনারেটর ব্যবহার করা হয়েছে। আর ভিতর হচ্ছে এয়ার কম্প্রেসার, আর এই হচ্ছে 6 সিলিন্ডার যে ইঞ্জিনগুলো থাকে উইচার, সেই ইঞ্জিনগুলো হইতে পারে। আর এখানে কিন্তু 2টা অ্যাডজাস্টার লাগাই না, আমি জানি না এটার বিষয়ে ভালো মতো, সম্ভবত টার্বোচার্জ আছে কি না তাও বলতে পারি না, সম্ভবত 2টা অ্যাডজাস্টার লাগাই না, লাগানো আছে। আর মনে হইতেছে 2টা টার্বোচার্জ হইতে পারে, আমি শিউ না। তবে ইঞ্জিনগুলো একেবারে আপডেট, খুবই পাওয়ারফুল মেশিন ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে কম্প্রেসার, এখানে আছে ট্যাঙ্কি, এটা হচ্ছে টেলিগ্রাফ, ঠিক এই পাশে আরেকটি ট্যাঙ্কি আছে। তবে খুবই গুছালোভাবে ইঞ্জিন রুমটা তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে মেইন ট্যাঙ্কি, বিশাল বড় ট্যাঙ্কি এটা। আর কি দেখাবো, এই তো ইঞ্জিন রুমে থাকে, আর এটা দিয়ে হচ্ছে বাইরের যেসব হাওয়া বাতাস, ভিতরের হাওয়া বাতাস বাইরে বের করে। তবে বড় বড় 2টা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এই জেনারেটরটা তো দেখালাম আপনাদেরকে, আর ওরকম কিছু দেখানো নেই। আমরা একটু উপরে যাই, উপরের দিকটা দেখাই আর কি কি আছে। আমরা ইঞ্জিন রুম থেকে একেবারে চলে আসলাম প্রথম তলায়। এখানে হাইড্রোনিকের মোটর 2টা লাগানো আছে, যেটা দিয়ে আর কি হাইড্রোনিক কন্ট্রোল করা হয়, হাইড্রোনিক পাখাগুলো কন্ট্রোল করা হয়। আর তেমন কিছু এখন পর্যন্ত বসানো হয়নি, তবে এতটুকুই আছে এই শিপটার ভিতরে। তো যতটা পারলাম আমি আপনাদেরকে ঘুরে ফিরে শিপটা দেখানোর চেষ্টা করলাম। 250 ফিটের শিপে বর্তমানে কতটা কাজ করা হয়েছে বা কতটা আপডেট করা হয়েছে। এই হচ্ছে কেবিনগুলো তাদের, আর এইখানে হচ্ছে সার্কিট ব্রেকার বক্স, যে বক্সটা দেখতেছেন, নিচেও সম্ভবত বেডের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা বেরিয়ে যাই, বাইরের দিক থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিই। পুরো শিপটাই আমি আপনাদেরকে ঘুরে দেখালাম, একটা শিপের ভিতরে কী থাকে না থাকে সবই দেখানোর চেষ্টা করলাম। মূলত এই শিপটার ভিতরে কী কী আছে না আছে সবই দেখালাম, ইঞ্জিন থেকে শুরু করে মাস্টার পিস পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করুন, শেয়ারও দিতে পারেন। যারা মুসলমান আছেন ইনশাআল্লাহ সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা অসুস্থ আছে দরকার নেই, আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।